বার্ধক্য কারি বা ভালো লাগে আর আশিতে আসিও না আপনাকে সতর্ক করে দিচ্ছে যে আশি বছর বয়স একেবারেই মজাদার নয় সালে রিলিজ হওয়া শ্রী জয় পরিচালিত ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় রুমা গুয়া রবি ঘোষ কমল মিত্র অসিত বরণ তরুণ কুমার অভিনীত আশিতে আসিও নিয়েই আজকের আড্ডা আমি তন্ময় আশা করি আপনাদের এই আড্ডা ভালো লাগবে আশিতে আসিও গল্প সদানন্দকে নিয়ে সদানন্দ বৃদ্ধ হয়েছেন তবে বাড়িতে তাকে যেন কেউই পাত্তা দেয় না তার ছেলেরা ছেলের বউরা নাতি নাত বৌ আরো অনেকেও বাড়িতে থাকা সত্ত্বেও বাড়ির কুকুরকেই যেন আগে খাবার দেওয়া হয় সদানন্দের ভাগ্যে জোটে খালি তার একেবারেই ভালো লাগে না কেউ যেন তার কথা শোনে না তার বয়স্ক বন্ধু বান্ধবরা সবাই মিলে আড্ডা মারে যদি যৌবন ফিরে পাওয়া যেত তাহলে তো দারুণই মজার ব্যাপার হতো এই সদানন্দর মধ্যে হঠাৎই খেয়াল হয় যদি বাইরে কোথাও যাওয়া যায় তার সাধের চাকরটিকে নিয়ে তাহলে হয়তো তার খুব ভালো লাগবে এই জন্যই সদানন্দ আর তার চাকর মিলে রওনা দেয় চেন যে এই চেন গিয়ে হঠাৎ করে একটা ঘোড়ায় চেপে সদানন্দ জলে পড়ে যান আর সেই পুকুরের জলে পড়ার সঙ্গে সঙ্গেই সদানন্দ ফিরে পান তার যৌবন হাসিতে গল্প কাল্পনিক তবে এই কল্পনায় ভরা গল্পের প্রত্যেকটা সিচুয়েশনই মজাদার সে সিচুয়েশন সদানন্দ আর তার চাকর বদন যখন তরুণ কুমারের গাড়ি চড়ে নিজেদের গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা করছেন সেই গাড়ি ড্রাইভ বা সদানন্দর ঘোড়ায় চড়া বা সদানন্দর জলে পড়ে গিয়ে যৌবন ফিরে পাওয়া বা সদানন্দকে নিয়ে তার ছেলের বউদের মারামারি সব কিছুই যেন মজাদার ঘটনায় ভরা আর তা যখন আপনারা স্ক্রিনে দেখবেন আপনাদের হাসি পাবেই আর তারপর যেই সিনটিতে সদানন্দ আর তার চাকর মিলে সদার স্ত্রীকে জলের মধ্যে করে ফেলেন সেই সিনটির কথা তো না বললেই নয় এছাড়া রবি আচ্ছা ঘোষকে একটা খাটিয়ায় যাই হোক আমি যদি সব সিনই বলতে থাকি তাহলে হয়তো আপনাদের সিনেমাটা এইভাবে দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে তাই জন্য সিনেমাটা না দেখে থাকলে এই সিচুয়েশনগুলোকে উপভোগ করার জন্য সিনেমাটা দেখুন আজকের দিনে যখন এত রিয়েলিস্টিক সিনেমা হচ্ছে যে নির্ভেজাল হাসির যেন কোনোই জায়গা নেই সেই রকম জায়গায় আশিতে আশিওনার মতন ছবি দেখতে আমার আজও মজা লাগে ছবির সিচুয়েশন গুলো কমিক্যাল হলেও ভুলে যাবেন না এখানে কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় কমেডি হিরো নয় উনি কিন্তু রোম্যান্টিক হিরো ছবিটিতে গোপেন মল্লিকের সুর করা আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা মান্না দে আর রুমা গুয়ো ঠাকুরাতার একটা ডুয়েট রয়েছে এই রোমান্টিক ডুয়েটটি এতই ভালো যে আমি বারবার এই গানটা শুনেও আর যেন স্বাদ মেটাতে পারি না তাই জন্য মাঝে মাঝেই এই গানটি শুনি তুমি আকাশ যদি এখন হতে আমি বলাকার মতন পাখা মেলতাম সদানন্দ যখন তার স্ত্রীকে খুব রোম্যান্স করে গাড়ি চালাতে চালাতে এই কথাগুলো বলেন তার স্ত্রী তখন বলেন তুমি যদি ময়দা হতে তাহলে লুচি বেলতাম এই গানটি একটি অসাধারণ গান আর গানের মধ্যে দিয়ে সদানন্দ আর তার স্ত্রী কি ধরনের মানুষ আপনারাও বুঝতে পারবেন আশিতে আসিও না ছবিটি যদি না দেখে থাকেন তাহলে একেবারে দেরি না করে দেখে ফেলুন আমি ভিডিওটা এখানেই শেষ করছি যাতে আপনারা ছবিটি নিয়ে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন যে আপনাদের কিরকম লাগলো আর যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন